নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। 16 আগস্ট 2021, শনি মহারাজ হচ্ছে পাওয়ারফুল, তিন গুণ শক্তিশালী হতে চলেছে এই শনি মহারাজ। 6 রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ এই 6 রাশির যে এতদিন ধরে ভাগ্যে বিড়ম্বনা হচ্ছিল, এই 6টি রাশি এই 16 আগস্ট থেকে বিশেষভাবে এই তিন গুণ শক্তিশালী শনি মহারাজের কৃপা পেতে চলেছে এবং টানা এই এক মাস এই ফল কিন্তু পাবে। 16 আগস্ট থেকে টানা এক মাস এই শনি মহারাজ তিন গুণ শক্তিশালী হওয়ার ফলে এই 6 রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জন্মকুণ্ডলী বিচার করাতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, এই 16 তারিখ রবি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। এতদিন শনি এবং রবির মুখোমুখি দৃষ্টি বিনিময় কিন্তু ছিল, সমসপ্তমভাবে অবস্থান করছিল, এটা বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিচ্ছিল। এবং এই রবি এই 16 আগস্ট রাশি পরিবর্তন করে আপনার সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, এর ফলে এই যে সমসপ্তম দৃষ্টি এটা কিন্তু কেটে যাচ্ছে এবং এই 6টি রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। কোন কোন এই 6 রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা প্রবল, বিদেশ থেকে লাভ, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কন্যা রাশির বৃদ্ধি করবে। সফলতা সাকসেসের জায়গা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, বিদেশ থেকে ইনকাম, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি কন্যা রাশির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সুযোগ, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, লটারি ফাটকা থেকে কন্যা রাশি কিন্তু এই 16 আগস্ট থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন এবং সন্তান সুখ এই জায়গাগুলো কিন্তু, ব্যবসা জায়গা যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনি লোহার বিজনেস করছেন ভালো, আপনার পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন আপনার ক্ষেত্রে ভালো, আপনার কয়লা খনি আছে, আপনার টেলিকম ইন্ডাস্ট্রি আছে, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির রাশিতে এতদিন ধরে এই রবির অবস্থান এবং সপ্তম স্থানে শনির অবস্থান, সরাসরি সমসপ্তম দৃষ্টি কিন্তু শনি রবি হচ্ছিল। এই রবি 16 আগস্ট থেকে আপনার রাশি ধনভাবে চলে যাচ্ছে। প্রথম কথা, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে, দৈনিক রোজগারের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কর্মযোগ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, আকস্মিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নির্দেশ করছে এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি করবে কর্কট রাশির। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ডুবে যাওয়া টাকা কিন্তু আপনাদের এই সময় কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ কর্কট রাশির এই শনির তিন গুণ শক্তিশালী হওয়ায় শনি মহারাজ কর্কট রাশিকে কিন্তু ঢেলে দেবে এবং পদ প্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির থার্ড হাউসে এই রবি অবস্থান করছিল এবং ভাগ্যভাবে আপনার শনি সমসপ্তম দৃষ্টি রবি এবং এর শনির, এই রবি আপনার চতুর্থভাবে সুখ সাধনের ঘরে চলে যাচ্ছে এবং চতুর্থ প্রতি চতুর্থভাবে আপনাদের সুখ সাধন থেকে লাভ, ব্যবসার দিক থেকে ভালো, ভাগ্যের সাপোর্ট, এক্সপোর্ট ইম্পোর্টের যাদের বিজনেস করছেন সেখান থেকে ভালো, বিদেশ থেকে লাভ,
যাদের টাকা আটকে ছিল সেই টাকাগুলো পুনরুদ্ধার হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলবে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, শেয়ার মার্কেটের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বৃষরাশি। এবং বিশেষরূপে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদের নির্দেশ করছে বৃষরাশি। এরপরের যে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভ, এতদিন ধরে আপনাদের অষ্টমভাবে এই রবি অবস্থান করছিল এবং দ্বিতীয়ভাবে শনির অবস্থান, এই যে দৃষ্টি বিনিময় ধনের জায়গাটা কিছুটা হলো প্রবলেমেটিক ছিল, কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক খরচ, মানসিক টেনশান, দুশ্চিন্তা কিছু কিছু ক্ষেত্রে বাড়ছিল, কিন্তু এই রবি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, শনি আপনাদের ধনপতি। প্রথম কথা হচ্ছে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, ভাগ্যের পূর্ণমাত্রা আপনারা সাপোর্ট পাবেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি ধনুরাশি মানুষ। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো, দৈনিক রোজগারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে যারা ইনকাম করছে তাদের থেকে কিন্তু ভালো, এবং আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান করবে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। দশমভাবে দশমপতির অবস্থান, কর্মযোগ, কর্মক্ষেত্রের পদ প্রতিষ্ঠা, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে। শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা, বিদেশ থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিজনেসের সঙ্গে যারা রত আছে তাদের জায়গা কিন্তু ধনুরাশি লাভ পেতে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, আমি আবারও বলবো, রোজগারের জায়গাটা আপনাদের ভালো হবে, কর্মযোগ ধনুরাশির ক্ষেত্রে, এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, এবং আকস্মিক ধনপ্রাপ্তি, সন্তানের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা আপনাদের তৈরি করবে, তবে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পারিবারিক সুখ আপনাদের দিবে। ব্যবসার ক্ষেত্রে যাদের অনলাইনে বিজনেস করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, আপনি আপনার পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন, আপনার কয়লা খনি আছে, আপনার গ্যাস এজেন্সি আছে, টেলিকম ডিপার্টমেন্ট আছে, আপনারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কনস্ট্রাকশনের কাজ আছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু বা প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, এই সম্পূর্ণ এগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এই শনি মহারাজ আপনাদেরকে এই সময়ের মধ্যে প্রপার্টি যোগ, নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে শনি অবস্থান করছে এবং এতদিন সপ্তম স্থানে রবির অবস্থান সমসপ্তম দৃষ্টি হয়ে যাচ্ছে, এবং এই রবি কিন্তু আপনাদের 16 আগস্ট থেকে আপনাদের সিংহ রাশিতে অবস্থান করবে, এবং সরাসরি এই যে সমসপ্তম যে দৃষ্টি এই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। দাম্পত্য সুখ আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। তবে আপনাদের শরীরগত দিক নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাবে, কারণ অষ্টম স্থানে রবি চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভোগাবে। মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়বে, এবং ভাগ্য বা স্থানে ভাগ্যপতির অবস্থান হবে 25 তারিখ থেকে। ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা থেকে এ সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, এবং কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। কর্মক্ষেত্রে প্রাপ্তি, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবে, অর্থাৎ আপনি ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এ সময় পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড থেকে লাভ। এরপরের যে রাশি, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ সময় আপনাদেরকে দিবে। দেখুন,
মীন রাশির ক্ষেত্রে আপনাদের এ সময়ের মধ্যে লাভ সফলতা সাকসেস জায়গা নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু কিছু অংশে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভুগাতে পারে, তবে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি করবে, এবং কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু থাকছে, তবে ব্যয় আপনাদের হবে, ব্যয়ের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এরপরে যে রাশি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফল ভালো হবে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি, প্রপার্টি যোগ ভূমি সম্পত্তি হওয়ার সম্ভাবনা, আপনার কর্মযোগ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলি প্রমোশনের সম্ভাবনা, এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নির্দেশ কিন্তু কিন্তু করছে, এবং প্রপার্টি থেকে লাভ এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মেষ রাশির এই ছয়টি রাশি এবং একটি রাশি কিছু ক্ষেত্রে কিন্তু এই শনি মহারাজ তিন গুণ শক্তিশালী হয়ে এই এই রাশিকেও কিন্তু বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এই ছিল ভিডিও, নমস্কার, ধন্যবাদ।